আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে আমন্ত্রণ। অনেকদিন পরে ইকামা নাম্বার উঠছে, আমাদেরকে অনেকে ইকামা নাম্বার তোলার জন্য প্রশ্ন করেন উঠবে কিনা। তো আজকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ, সবাই শেয়ার করবেন। এই বিষয়টি যে শুধুমাত্র যারা ইকামা নাম্বার তুলবে তাদের জন্য এমন নয়, প্রত্যেকের জন্য। এই একটা লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে ফাইনাল এক্সিট চেক করতে পারবেন, আপনি চাইলে সাসপেন্ডেড আছে কিনা সেটা চেক করতে পারবেন, আপনি চাইলে আপনার হরফ চেক করতে পারবেন, সব কিছুই। তো আমরা আজকে দেখাবো কোন কোন ক্ষেত্রে আপনার ইকামা নাম্বার উঠবে না এবং কোন কোন ক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন না। আবারও বলছি, ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করবেন। প্রথমে দেখুন, আমি এখানে সার্চ করতাম রেগুলার মল ডট কে এস এ, আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে MOL ডট কে এস এ। এই লিঙ্কটা আসার, এটা লেখার পরে প্রথম যে লিঙ্কটা, এটার মধ্যে ক্লিক করতে হবে। এই একটা লিঙ্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যারা টার্মিনেট হচ্ছেন তারাও রেগুলারলি যখন এখানে ইকামা চেক করবেন, দেখবেন সেখানে সকল তথ্য চলে আসবে। এখানে বর্ডার নাম্বার অপশন আছে, রেসিডেন্সি নাম্বার অপশন আছে, পাসপোর্ট নাম্বার অপশন আছে। তার আগে বলে রাখি, আমরা শুধুমাত্র আপনার ইকামা নাম্বার তখনই তুলতে পারবো যদি আপনার অন দা জব শো করে, কারণ দীর্ঘদিন পরে ইকামা নাম্বার উঠছে। তো এখন অন দা জব শো করলেই ইকামা নাম্বার তোলা যাচ্ছে, তাও খরচ অন্তত আগের থেকে কয়েকশো গুণ বেশি। যারা ইমার্জেন্সিতে নাম্বার তুলতে চাইবেন, আগে ভালো করে চেক করবেন, তাদের তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সময় লাগে কিন্তু নাম্বার উঠছে। ওকে, তো আমরা বর্ডার নাম্বার দিয়েও চেক করতে পারবো, চাইলে পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারবো, চাইলে ইকামা নাম্বার দিয়েও চেক করতে পারবো। তো আমরা একেবারে সহজ করে পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে চেক করতে হয়, কী সমস্যা আছে, কপিলের সমস্যাগুলোও কিন্তু এখানে দেখতে পারবেন। একই ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি শেয়ার করবেন। তো শুরুতে আমরা যে কোনো একটা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব। আমরা এই পাসপোর্ট নাম্বারটা দিলাম, তারপরে এইখানে দেখুন ক্যাপসা কোড, তার উপরে লেখা আছে ন্যাশনালিটি। আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপরে এখানে যে ক্যাপসা কোডগুলো আসছে সেগুলো বসিয়ে দিতে হবে। এই যে ক্যাপসা কোডগুলো এক একবার এক এক রকমের আসবে। বাকিগুলো একই কায়দায় আমি দেখাবো। এই দেখুন, এলোকে সাসপেন্ডেড, আরবিতে বলে মওকুফ খেরামাত। এই সাসপেন্ডেড বেশ কিছু কারণে আসে, কেন কি কারণে আসে সে বিষয়ে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। এখানে খেয়াল করুন, সাসপেন্ডেড তার মানে এলোকের নাম্বার উঠবে না। আরও কয়েকটা দেখাচ্ছি একই নিয়মে চেক করা, আমি শুধু খালি প্রবলেমগুলো দেখাচ্ছি। এখানে খেয়াল করুন, এই লোকের অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, তবে তার কোম্পানির বা তার কোফিলের সিস্টেম কিন্তু অ্যাভারেজ গ্রেন, তারও নাম্বার উঠবে না। এই লোকের হরুফ আছে, পাসপোর্ট নাম্বারে হরুফ খাওয়া লোকদের ইকামা নাম্বার উঠে না। আরও একটা দেখাচ্ছি, এবার দেখুন সব থেকে মেজর একটা সমস্যা, দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্টার্ড, অর্থাৎ কোনো কর্মী নিবন্ধিত নেই। এটা কেন আসে? এটা আসে মুক্তবাল আমলে ফাইল না থাকলে। যাদের ইকামা দিয়ে চেক করলে এই সমস্যাটি আসে তাদেরটা আমরা সমাধান করে দিতে পারি। যাদের পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার পরে আসে, অর্থাৎ তাদের ইকামা হয়নি যাদের, তাদেরটা কিন্তু সমস্যা সমাধান করা সম্ভব না এবং তাদের ইকামা নাম্বারও উঠবে না। এছাড়া আপনার উই অ্যাপোলোইজ নট প্রোভাইডিং এরকম লাল লেখাতে আরও একটা সমস্যা দেখা দেয়, সেটা হলেও আপনার ইকামা নাম্বার উঠবে না। তো শুধুমাত্র অন দা জব থাকলেই ইকামা নাম্বার উঠবে, সেটা কেমন সেটাও দেখাচ্ছে। এই খেয়াল করুন, অন দা জব, ওনার কোম্পানির লাইসেন্স রেট, কিন্তু ওনার সিস্টেমে অন দা জব, অর্থাৎ চাকরিতে আছে, তাকে হরুফ প্রাপ্ত করা হয়নি কিংবা তার কোনো মুক্তবাল আমলের সমস্যা নেই, এই লোকের নাম্বারটা উঠে যাবে। তবে এই অন দা জব লেখা থাকলেও অনেক ক্ষেত্রে নাম্বার উঠে না। কখন? যখন কপিল মুক্তবাল আমলে পেমেন্ট করে রাখে অথবা সাদ্দাত বিন তুলে রাখে তখন। তো কেউ যদি নাম্বার তুলতে চান তখনই আমাদের সাথে যোগাযোগ করবেন, এই সিস্টেমে আপনি চেক করবেন, অন দা জব শো করলে আমাদেরকে দিবেন, ইনশাল্লাহ নাম্বার উঠে যাবে যদি মুক্তবাল আমলের ফি ডেলে না রাখে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।